অনিন্দদা, এই মাসের গল্পের কার লেখা? এবং এই মাসের গল্পটা একটা ইউনিকনেস হচ্ছে, সেটা এইবার আমরা একটু মডার্ন একটা গল্পতে গেছি। যদিও গল্পটি লেখা হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়ের, যদিও এটা লেট 80s কোনো একটা সময়ের লেখা, কিন্তু আমরা একেবারে 2017 তো নিয়ে আসছি। তো মজাটা হচ্ছে এটা একটা মার্ডার মিস্ট্রি সাহিত্য, কিন্তু ডেফিনেটলি মার্ডার মিস্ট্রি। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি নানান রকম কিছু হচ্ছে, কিন্তু আমাদের মহিলা গোয়েন্দা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। হ্যাঁ, টেলিভিশনে একটু আধটু কাজ হয়েছে সিরিয়ালের ক্ষেত্রে, কিন্তু সেটার একটা সেটা হচ্ছে ঘটনার পরম্পরায় উনি গোয়েন্দা যে চরিত্র ছিলেন। কিন্তু আমাদের এখানে যে মেয়েটি তার নামই হচ্ছে গোয়েন্দা গার্গি। তো এখন এই গল্পতে গার্গি কলেজ স্টুডেন্ট, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে তার এই গোয়েন্দা সুলভ যে আচরণগুলো বা তার ইনকুইজিটিভনেস বা তার অনুসন্ধিৎসা, এগুলো তাকে আস্তে আস্তে করে একটা পরিণত গোয়েন্দার দিকে নিয়ে যাবে। তো এরকম একটি গল্প নিয়ে, যেটা আজকের জায়গা থেকে সাহিত্য বলতেই তো আমরা একটুখানি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ বা মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, এগুলো আগে আগে পেয়েছি, সমরেশ বসুও পেয়েছি ইনফ্যাক্ট। এখন এইবার একটুখানি একটু টাইম প্রেজেন্টের একটা কথা বলা হচ্ছে, যেখানে অনেক রকম সম্পর্ক আছে, অনেক রকম টানাপোড়েন আছে, আবার কোথাও একটা মানুষের, আমরা খবরের কাগজে দেখি অনেক সময় যে অনেক জিনিস হয় যে একটা খুন হলো, আমরা সকলেই হয়তো খবরটা পড়লাম, কিন্তু ওই ওই পড়া অবধি, তারপরে খুনি ধরা পড়লো, দু চার দিন টেলিভিশনে দেখানো হলো, নিউজ চ্যানেলে দেখানো হলো, আমরা সকলেই খুব আগ্রহ নিয়ে দেখলাম কী হলো ঘটনাটা, তারপর দেখা গেলো খুনি ধরা পড়লো। কিন্তু আমরা কেউই তার ইনডেপথ স্টাডি করি না কেন কী হয়েছে, সেটা মানুষের সময়ও নেই, প্রয়োজনীয়তাও নেই। কিন্তু এই মেয়েটি গার্গি, তার একটা ভেতর থেকে, সে অঙ্কের ছাত্রী, তার কারণ কোনো কারণই নেই এই ধরনের ঘটনার মধ্যে জড়িয়ে পড়ার কোনো কারণ নেই, কিন্তু কতগুলো হিসেব তার জীবনে মেলে না, অঙ্কে যেমন হিসেব মেলে না বা মেলানোর চেষ্টা করা হয়, সিমিলারলি গার্গির ক্ষেত্রেও তাই। এই যে হিসেব মেলানোর একটা তাগিদ সে অনুভব করে, সেখানে তার ধরা যাক দর্শনের ওপর, ফিলোসফির ওপর বা পলিটিক্যাল সায়েন্সের ওপর, সোশিওলজির ওপর কিছু কিছু তার ওই ইনকুইজিটিভনেস কাজ করে। সেরকম একটা জায়গা থেকে যে কোনো জিনিস, যে কোনো ঘটনা, যে কোনো বই পড়লে তার গভীরে যাওয়ার একটা চেষ্টা সে করে সবসময়। তো এইটা করতে গিয়ে সে আস্তে আস্তে কী করে জড়িয়ে পড়ে পুরো ঘটনাটার সাথে। এবার দেখা যায় তার পরিচিত কিছু চরিত্র, তারা তার আশেপাশে ঘুরঘুর করে, কেউ হয়তো কলেজের প্রফেসর, সেই প্রফেসরের স্ত্রী, প্রফেসরের এক বান্ধবী, বা দেখা যায় তার নিজের এক বান্ধবী, তার বাবা, তিনি একজন পেইন্টার, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওই ঘটনাটার সঙ্গে হয়তো বা যুক্ত। এই করতে করতে আলটিমেটলি সে আবিষ্কার করে পরপর কতগুলো খুন হয়, যাকে সে প্রথম দিকে আমরা খুনি হিসেবে ভাববো, হয়তো দেখা যায় সেই লোকটাও খুন হয়ে গেল, তো তাহলে কে করছে? আলটিমেটলি তো একটা রহস্যের জাল উন্মোচন হয় এবং খুনি ধরা পড়ে এবং গার্গির প্রচেষ্টা সেটা হয়। আজকে কোন সিনটা শুট হচ্ছে? আজকে আমরা এখন চিত্রদীপ বলে যে গার্গির বান্ধবী, যে কলেজ স্টুডেন্ট আর কি, তার বাড়িটা শ্যুট করছি। তার বাবা একজন পেইন্টার এবং মা হাউসওয়াইফ। বাবা মায়ের মধ্যে একটা ছোট্ট সংঘাত রয়েছে, ওদের একজন পেইং গেস্ট থাকেন এখানে, শিহরণ রায়চৌধুরী বলে, তাকে নিয়ে একটা ছোট্ট সংঘাত আছে আর কি, কোথাও একটা মনোমালিন্য তৈরি হয়ে আছে। এবং সেই ভদ্রলোক গার্গিকেও প্রচণ্ডভাবে এনকারেজ করেন, তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। সেখানে দেখা যায় মা এবং মেয়ের মধ্যেও একটা হয়তো ওই একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে বা একটা রিফ্ট কাজ করে, যে একই পুরুষকে নিয়ে দুজনের মধ্যে একটা টানাপোড়েন চলছে আর কি, সেখানে মা মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে কোথাও, এরকম একটা পোর্শন আমরা শ্যুট করছি। শুটিং কোথায় কোথায় হচ্ছে? শুটিং এটা পুরোপুরি কলকাতায় বেসড, একটা রাজবাড়ি আছে, কিন্তু সেটা আমরা এখানেই করে নিয়েছি। গতবার যেমন পুরুলিয়া গেছিলাম, এবার আর সেটা সম্ভব হয়নি, কারণ টেলিকাস্ট একদম ঘাড়ে ঘাড়ে রয়েছে, এক তারিখ থেকে টেলিকাস্ট, সুতরাং সেই সময়টা পাওয়া যায়নি, সেটা পুরোটাই এখানে করা হয়েছে। মিউজিক কে করছেন? মিউজিক তো এখানে পুরোটাই দেবজিৎ করে। এটাই অবশ্য কোনো গান টানের ইয়ে নেই, আগের বার যেমন 5-6টা গান ছিল, এবার গানের ইয়ে নেই, সব পুরোটাই ব্যাকগ্রাউন্ডের উপরে বেস করে হয়। নতুন বছরে মহিলা ডিটেকটিভ কতটা আশাবাদী? আমি ভীষণভাবে আশাবাদী সত্যি সত্যি, মানে এটা অলমোস্ট, যদিও আমরা 26 পর্বে করছি, কিন্তু এটা আমার মনে হয়েছে গল্পটা পড়ে এটার মধ্যে একদম সিনেমাটিক এলিমেন্ট আছে ভীষণ,
এবং অনেকগুলো স্তর রয়েছে যেগুলোকে হয়তো একটা এমনও হতে পারে পরবর্তীকালে আমি হয়তো চাইবো এটা নিয়ে আবার ছবি করব, তখন হয়তো ক্রিস্প হবে আরও আরেকটু বেশি। হ্যাঁ, আমি ভীষণ আশাবাদী, কেননা খুব ইন্টেলিজেন্ট কতগুলো জায়গা রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কী বলবো খুব থ্রিলিং কতগুলো পোর্শনস আছে আর কি। সেটা লোকে কোথাও একটা মনে হবে যে না পরেরটা কী ঘটছিল দেখি তো, সেটা কিন্তু আছে।